হাই গাইস, WhatsApp চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি বাইক ওয়ার্ল্ডে। আজকে আমার পেছনে যে বাইকটা আপনি দেখতে পাচ্ছেন, FZS ভার্সন 3। তো এই বাইকটার মাত্র বয়স হচ্ছে মাত্র আপনার 6 মাস। তো এই বাইকটা হাফ কাগজপাতি অলরেডি করা আছে। তো এই বাইকটা একদম অল্প টাকার মধ্যে বিক্রি করা হবে, যেহেতু আপনারা অনেক এক্সক্লুসিভ বাইক খোঁজেন অল্প টাকার মধ্যে। যে নতুন নতুন যে বাইকগুলো থাকে, অলরেডি অনেকে আমার পেজে মেসেজ করেন ভাই এই অল্প টাকার মধ্যে কোনো বাইক পাওয়া যায় কিনা। তো আমি সেরকম একটা ভিডিও নিয়ে আজকে আপনার সামনে হাজির হয়েছি। তো বাইকটা সম্পর্কে আমি এটু জেড বলবো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, যে বাইকটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে FZS ভার্সন 3 BS4, যেটা একটা অফিসিয়াল একটা বাইক। তো এই বাইকটা একদম অল্প কিলো চড়া, এটা হচ্ছে ডবল চ্যানেল ABS এর একটা বাইক, মানে একদম অল্প টাকার মধ্যে বিক্রি করা হবে। তো এই গাড়িটার হচ্ছে হাফ কাগজপাতি অলরেডি করা আছে, আপনার পেছন থেকে আপনি এটা দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটা একদম অল্প টাকা। তো গাড়ি সম্পর্কে একটু মোটামুটি একটা ধারণা দিই। তো এইসব গাড়ি সম্পর্কে মোটামুটি ধারণা মানে দেওয়ার মতো তেমন কিছু নাই, যেহেতু আপনারা এই গাড়ি সম্পর্কে অনেক কিছুই জানেন, অনেক কিছুই অনেক ভিডিও দেখেছেন। তো এটা যেহেতু অল্প টাকার মধ্যে বিক্রি হবে, সেজন্য আজকের আমি এই ভিডিওটা দিয়েছি। তো আমি যদি আপনাদের প্রথমে যদি মিটারে একটু ফোকাস করি, তো মিটারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3800 কিলো চড়া অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারটা একদম অল্প কিলো চড়া। যেহেতু আপনাদের একটু আমি দেখাচ্ছি গাড়িটা, তো আমি গাড়িটার খুব পাশ থেকে একটু আপনাদের নিখুঁতভাবে দেখাই, যে কোনো জায়গায় অনেকে কমপ্লেন করেন ভাই এই জায়গায় ফোকাস করেননি, ওই জায়গায় ফোকাস করেননি। তো আমি গাড়িটা একদম নতুনের মতো আছে, যেহেতু 3800 কিলো চড়া মানে 3800 কিলো চড়া, সেই গাড়িটা কী হতে পারে। তো টায়ারের চাকাটা আমি টায়ারটা একটু আপনাদের একটু দেখাচ্ছি, অলরেডি মার্কেট তো অলরেডি আছে, টায়ারের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুন গাড়ি। তো আমি একটু সামনের দিকে যে টায়ারটা আছে একটু আমি দেখাই। তো গাড়িটা এই মাত্র ধোয়া হলো, তো পরিষ্কার করার কারণে একটু কাদা লেগে আছে, যেহেতু আপনারা একটু দেখতে পাচ্ছেন সামনে থাকা। তো আমি একটু সামনে যে হেডলাইটটা আছে সেটা আমি একটু আপনাদের একটু দেখাচ্ছি। তো আমি এইদিকে একটু ডিস্ক ব্রেকটা আছে যেটা আছে সেটা একটু আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাইডটা আমি একটু দেখাচ্ছি আপনাদের একটু ভালোভাবে, আপনারা একটু দেখুন ট্যাঙ্কের দিকটা একটু ভালোভাবে একটু নজর রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপটা দেখুন অনেক আছে, যেহেতু কোনো স্পট নাই, যেহেতু অনেকে সাইলেন্সার পাইপে একটা স্পট থাকে। তো এইদিকে পেছনের এই সাইডটা দেখুন। তো এই এটা হচ্ছে আপনার ডবল চ্যানেলের ABS এর একটা বাইক। তো এই দিক থেকে একটু কালো আসছে, আমি এদিকে আসি আপনাদের একটু ভালোভাবে একটু দেখাই। তো এই বাইকটা একদম মানে মোটামুটি ভালো একটা কন্ডিশনে আছে, যেহেতু 6 মাস বয়স গাড়ির, 6 মাস ক্ষেত্রে গাড়ি কী হতে পারে, যেহেতু আপনারা জানেন যে 150 সিসির একটা ইঞ্জিনের সেগমেন্টের একটা বাইক, একটা বড় একটা বাইক যারা আপনারা অনেকে খুঁজছিলেন। তো এটা এখন 45 থেকে 50+ মাইলেজ পাবেন, যেটা যারা সিটির ভিতরে চলবেন তারা 45, এবং যারা মফস্বলের দিকে আছেন গ্রামের দিকে তার 50 মাইলেজ আপনারা অলরেডি পেয়ে যাবেন। তো এই গাড়িটা প্রাইস রাখা হয়েছে কত? এটা 2,20,000 টাকা অলরেডি গাড়িতে দাম রাখা হয়েছে। তো এটা কি আপনার চাওয়া দাম? কিন্তু এটা 2,20,000 টাকা আপনার চাওয়া দাম, যেহেতু গাড়ির কুষ্টিয়ার কাগজপাতি অলরেডি করা আছে। যেহেতু আপনারা যারা নিতে পারেন আমার স্ক্রিনে থাকা নাম্বারে আপনার ফোন দিতে পারবেন, আর এখানে দামাদারি করার একটা সুযোগ আপনাদের দেবে। তো আপনারা দামদার করে গাড়িটা নিতে পারবেন, যেহেতু কর্তৃপক্ষর ভাইয়ের চাওয়া দামটা হচ্ছে 2,20,000 টাকা। তো আপনি এখান থেকে আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। তো আমি স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি অলরেডি কন্ট্যাক্ট করতে পারেন। তো গাড়িটা খুব এক্সক্লুসিভ, এক হাতে চালানো, আপনারা দেখতে পারেন। মিটারটাও আপনাদের একবার দেখাই দিচ্ছি, আপনারা দেখেছেন 3,800 চড়া মানে 3800 কিলো চড়া আছে মিটারটা, আপনারা অলরেডি দেখছেন। তো এই গাড়িটা আপনারা যদি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই ফোন করবেন, বিস্তারিত আরও জানতে পারবেন। তো যারা অল্প টাকার মধ্যে ইয়ামা প্রেমিক যারা বাইকার আছেন, যারা খুঁজছিলেন, তাদের জন্য খুব একটা মানে এক্সক্লুসিভ একটা বাইক হবে আমার মনে হয়, মানে একদম অল্প কিলো চড়া। কিছু বলবেন?